আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হলি স্ট্যাটাস 360 চ্যানেলে আপনাকে স্বাগতম। জান্নাতের প্রথম সকাল কেমন হবে? জান্নাতে প্রবেশের প্রথম দিনের অনুভূতি কেমন হবে? যখন আমরা আল্লাহকে দেখব, তখন মহান আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে কি বলবেন? একজন ইমানদারের জন্য জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটা অনুভূতি হবে খুবই রোমাঞ্চকর। একজন ইমানদার তখন জান্নাতের লেক ঘেরা প্রাসাদ, আদিগন্ত ফলের বাগান, উন্মুক্ত প্রান্তর জুড়ে ছড়ানো তাঁবু, সোনায় মোড়ানো মেঝে, মুক্তাখচিত আসবাবপত্র, রেশম কোমল মকমলের বিছানাগুলো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে। জান্নাতিরা বহুদিন আগে দুনিয়াতে যে প্রিয় বন্ধুকে হারিয়ে অনেক কেঁদেছিল, জান্নাতে যখন তাকে আবার ফিরে পাবে, সৎ এবং নেককার সন্তান যখন তার মাকে ফিরে পাবে, একজন বাবা তার ছোট্ট মেয়েকে ফিরে পাবে, মা বাবারা তাদের শিশু বয়সে মারা যাওয়া সন্তানটিকে আবারও দেখতে পাবে, যেই প্রিয় মানুষটি অসুস্থ ছিল তাকে সুস্থ সবল অবস্থায় দেখতে পাবে, মাঝবয়সে চাকরি হারিয়ে হতাশাগ্রস্ত ব্যক্তিটিকে নির্ভর নিশ্চিন্ত অবস্থায় দেখতে পাবে, বৃদ্ধ লোকটিকে দেখবে টগবগে যুবক হয়ে গেছে, চামড়া কুচকে যাওয়া বুড়িটি হয়ে যাবে চঞ্চলা তরুণীর মতো। আবার যখন নবীদের সাথে দেখা হবে, নবীর সাহাবীদের সালাম জানাবো, যুগের শ্রেষ্ঠ আলিমদের সাথে মিলিত হতে পারবো, মুসলিম মুজাহিদদের সাথে মিলিত হব, শহীদদেরকেও দেখতে পাবো, আমরা তখন নিজের চোখে ফেরেশতাদেরকেও দেখব। আমাদের বলা হবে, চেয়ে দেখো ওই যে আবু বকর এসেছেন, ওই যে দেখো ওমর এসেছে, ওই দেখো ওই গাছে ছায়ায় বসে আছেন খালিদ ইবনে ওয়ালিদ। সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতের সুর ভেসে আসবে। জান্নাতে যাওয়ার পর আমাদের স্বাগত জানাবেন আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিসসালাম। আমাদের সামনে হাদিস বর্ণনা করে শোনাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কুরআনের তাফসির শোনাবেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কুরআনের মধুর বাণী শোনাবেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। দূর হতে আজানের একটা সুমধুর কণ্ঠ ভেসে আসবে, বলা হবে, ওই যে শোনো আজান দিচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। এবং আমাদের সামনে এসে হাজির হবেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নিজ চোখে আল্লাহকে দেখব পূর্ণিমার চাঁদের মতো স্পষ্টভাবে। আমাদের আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আল্লাহর কসম, জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটা হবে খুবই রোমাঞ্চকর। জান্নাতের প্রথম সকালটা না জানি কতই সুন্দর। আল্লাহ তাআলা বলেন, তা হলো স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে, আর তাদের পিতৃপুরুষ, স্বামী স্ত্রী ও সন্তানাদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও, আর ফেরেশতারা সকল দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে। কতই না উত্তম পরকালের এই ঘর। সূরা রদ আয়াত 23-24। আল্লাহ তাআলা আরো বলেন, এবং তাদের সবরের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে তারা রৌদ্র বা ঠান্ডা অনুভব করবে না। সূরা ইনসান আয়াত 12-13। সেখানে ঘাম ঝরানোর কোনো প্রয়োজন থাকবে না, স্বপ্ন পূরণের জন্য অযথা কষ্ট করতে হবে না, হিসাব নিকাশের দিন শেষ, প্রতারণা যুদ্ধ বিগ্রহ ও ধ্বংসযজ্ঞের দিন শেষ, জীবন জীবিকার প্রয়োজনে অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রার দিন শেষ, রোগে শোকে জরাজীর্ণ বার্ধক্যর ভারে ভেঙে পড়ার দিন শেষ, হাসপাতালের বিছানায় শুয়ে ধুকধুকে মৃত্যুবরণ অথবা অন্ধকারের ভবিষ্যতের কথা ভাবার দিন শেষ। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম দেখার যে অনুভূতিটা, তা না জানি কি দারুণ হবে। জান্নাতের অধিবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, এই অপরূপ জান্নাত পাওয়ার জন্য আমাদের মনে প্রাণে সর্বান্তকরণে চেষ্টা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো আল্লাহর পূর্ণ সামগ্রী অত্যন্ত দামি, আর আল্লাহর সেই পূর্ণ সামগ্রী হলো জান্নাত। প্রিয় ভাইয়েরা, এমন সাফল্যের জন্য ইমানদারদের অবশ্যই পরিশ্রম করা উচিত। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।